আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি অনলাইন লার্নিং স্কুলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় ডিপ্লোমা কৃষিবিদ ভাই ও বোনেরা, আজকের আয়োজনে রয়েছে গৃহপালিত পাখি পালন সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউ। এক, পৃথিবীতে পাখির প্রজাতির সংখ্যা কত? উত্তর হবে 9000। দুই, এক বছরের কম বয়সের বাড়ন্ত মোরগকে কি বলে? উত্তর হবে ককরেল। তিন, এক বছরের কম বয়সের হাঁসকে কি বলে? উত্তর হবে ডাকলিং। চার, অস্ত্রোপচারের মাধ্যমে খাসি করা মোরগকে কি বলে? কেপন। পাঁচ, এক বছরের কম বয়সের স্ত্রী মুরগিকে কি বলে? পুলেট। ছয় থেকে আট সপ্তাহে বিক্রয় উপযোগী পাখির খামারটি কোন প্রকারের? উত্তর গ, ব্রয়লার মুরগির। সাত, ডিম উৎপাদনের মুরগিকে কি বলে? উত্তর হবে লেয়ার। আট, লেয়ার মুরগি ডিম দেওয়া শুরু করে কত মাস বয়সে? উত্তর পাঁচ মাস বয়সে। নয়, ব্রয়লার মুরগি বিক্রয়ের উপযোগী হয় কয় সপ্তাহে? উত্তর হবে ছয় থেকে আট সপ্তাহে। দশ, শোভাবর্ধনকারী পাখি নয় কোনটি? উত্তর লেয়ার। এগারো, পাখির পচানো বৃষ্টা কোন ধরনের সার? উত্তর জৈব সার। বারো, দেশে বর্তমানে পোলট্রি খামারের সংখ্যা কত? প্রায় 75 থেকে 80 হাজার। তেরো, দেশের সরকারি ও বেসরকারি খামারে বছরে কত কোটি হাঁস মুরগির বাচ্চা উৎপাদিত হয়? উত্তর প্রায় 1 কোটি। চোদ্দো, পাখি পালন সম্পর্কিত বিদ্যাকে কি বলে? উত্তর হবে অ্যাভিকালচার। পনেরো, নিচের কোনটি পোলট্রির অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে গরু। ষোলো, এদেশের শতকরা কতজন মানুষ তীব্র পুষ্টিহীনতার মধ্য দিয়ে জীবনযাপন করছে? উত্তর 10 থেকে 15%। সতেরো, পোলট্রি শিল্পে মোট খরচের শতকরা কত ভাগ খাদ্যের জন্য ব্যয় হয়? উত্তর 65 থেকে 70 ভাগ। আঠারো, পোলট্রিকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণা করা হয় কবে? উত্তর 1994 সালে। ১৯, মানুষের দৈনিক মাথাপিছু কত গ্রাম মাংসের প্রয়োজন? উত্তর 120 গ্রাম। ২০, দেশি মুরগি বছরে কতটি ডিম দেয়? উত্তর 40 থেকে 50টি। ২১, হ্যাচারি সহ কেন্দ্রীয় মুরগির খামার ঢাকার কোথায় অবস্থিত? উত্তর মিরপুর। ২২, সরকারি কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার কোথায় অবস্থিত? উত্তর নারায়ণগঞ্জে। ২৩, খামারে মুরগির রোগ কীভাবে রক্ষা করা যায়? উত্তর টিকা দিয়ে। ২৪, উৎপত্তি স্থানের উপর ভিত্তি করে মুরগির জাতকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর ৪টি। ২৫, বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে প্রজননকারী কর্তৃক ন্যূনতম 5টি বংশ পরম্পরায় আন্তঃপ্রজননের মাধ্যমে সৃষ্ট বিশেষ নামধারী মুরগিগুলোকে কী বলা হয়? উত্তর স্ট্রেইন। ২৬, উদ্দেশ্যের উপর ভিত্তি করে মুরগির জাতকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর তিন ভাগে। ২৭, কোন প্রজাতির মুরগির পালকের রং লাল হয়? উত্তর রোড আইল্যান্ড রেড। ২৮, প্লাউমাউথ রক জাতের কয়টি উপজাত রয়েছে? উত্তর ৭টি। ২৯, ফার্মি জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি? উত্তর মিশর। ৩০, মিনোরকা জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি? উত্তর স্পেন। ৩১, ফার্মি জাতের মুরগি বছরে কতটি ডিম দেয়? উত্তর 180 থেকে 200টি। ৩২, মিনোরকা জাতের মুরগি বছরে কতটি ডিম দেয়? উত্তর প্রায় 200টি। ৩৩, অ্যানকোনা জাতের মুরগি বছরে প্রায় কতটি ডিম দেয়? উত্তর 200। ৩৪, অস্টালর্প জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি? উত্তর গ্রেট ব্রিটেন। ৩৫, কর্নিশ জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি? উত্তর ইংল্যান্ড। ৩৬, কর্নিশ জাতের মুরগির আসল নাম কি? উত্তর ইন্ডিয়ান গেম। ৩৭, সাসেক্স জাতের মুরগি কোন শ্রেণীভুক্ত? উত্তর ইংলিশ শ্রেণীভুক্ত। ৩৮, কোন জাতের মুরগির পায়ের নালায় পালক থাকে? উত্তর ব্রাহামা। ৩৯, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সবগুলো জাতের মুরগির ডিমের খোসার রং সাদা? উত্তর ভূমধ্যসাগরীয়। ৪০, বাংলাদেশের মুরগির জাত দুটোর নাম কি কি? উত্তর
আসিল ও চিটাগাং বা মালয়। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।